আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। গরিবেচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উলামে, সহকারী শিক্ষক গরিবেচর মাধ্যমিক বিদ্যালয় গোসাইঘাট শরীয়ত। এই আমাদের গরিবেচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই অনলাইন স্কুলের ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে সপ্তম অধ্যায়ের পার্ট ফাইভ, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ, বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এর কাজ কি কি, আমরা এই সম্পর্কে এখন আলোচনা করব। তোমরা চিত্রের মাধ্যমে একটি দেখতে পাচ্ছ বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। প্রথমত আইন বিভাগ, তারপর শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগটা হলো যারা আইন পাশ করেন, আইন বিভাগ। শাসন বিভাগ, যেখানে শাসন বিভাগ বলতে আইন বিভাগের পরে যে সশস্ত্র বাহিনী থাকে তাদেরকে বোঝানো হয়েছে আইন বিভাগ, এবং সরি শাসন বিভাগ। এবং বিচার বিভাগ, যারা আদালত পরিচালনা করেন তাদেরকে বিচার বিভাগ ওখানে বলা হয়। এখন আমরা এই সম্পর্কে আলোচনা করব। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি, আমরা জানি একটি সরকার একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকার একটা রাষ্ট্র যেভাবে পরিচালনা করবেন ঠিক সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। একটা সরকারের উপর নির্ভর করবে একটা রাষ্ট্রের ভবিষ্যৎ। সরকারের মাধ্যমেই রাষ্ট্র যাবতীয় কাজ সম্পাদন করে, সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন কাজ করে, যেমন নাগরিক হিসেবে আমাদের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা করেন আমাদের মাননীয় সরকার ব্যবস্থা। জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে, কেউ সে আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা করে। এ ধরনের আইন আরও অনেক কাজ আছে যা সরকার করে থাকে। এই সরকারের কাজগুলো সম্পাদন করতে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হলো আইন বিভাগ, দুই নম্বরে শাসন বিভাগ, তিন নম্বরে বিচার বিভাগ। তাহলে আসো আমরা আইন বিভাগের কাজ কি এখন আমরা আলোচনা করি। আইন বিভাগের কাজ হলো বাংলাদেশের আইনসভা এই কক্ষ বিশিষ্ট। আমরা একটু আগেই বলেছিলাম যে আইনসভা মূলত এক কক্ষ বিশিষ্ট হতে হবে, এবং 30 জন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত, এবং এই 30 জন সংসদ সদস্যের নির্বাচনে সরি এই 30 জন এই 300 জন সংসদ সদস্যের মাধ্যমেই নির্বাচিত নারী সংসদ সদস্য 50 জন, তারা যেখানে সংসদ বসে ওখানেই মূলত আইন বিভাগ বলা হয় ওই জায়গাটি, এর নাম জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। 350 জন সদস্যের মধ্যে 300 জন এলাকা থেকে নির্বাচিত, এবং এই নির্বাচিত এমপিদের মাধ্যমেই মহিলা 50 জন সংরক্ষিত হয়, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যদের দ্বারা তারা নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ সংরক্ষিত আসনে মহিলা সাংসদগণ পরোক্ষভাবে নির্বাচিত হয়। তবে 300টি নির্বাচনী এলাকার যে কোনো আইনে তবে 300টি নির্বাচনী এলাকার যে কোনো আসনে মহিলারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের মেয়াদ 6 বছর, 5 বছর। তাহলে সেখানে কিন্তু আমরা কি শিখলাম যে আইন বিভাগ মূলত এক কক্ষ বিশিষ্ট হতে হবে। আইন বিভাগের সদস্য কয়জন? 350 জন। 300 জন জনগণের ভোটে নির্বাচিত, এবং 50 জন ওই নির্বাচিত এমপির ভোটে নির্বাচিত, যে 50 জন সংরক্ষিত নারী এমপি থাকে। এবং এই যে জাতীয় সংসদের নির্বাচনের মেয়াদ থাকে 5 বছর, এর জন্য স্পিকার জাতীয় সংসদের অধিবেশন সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদন এবং পরিচালনা করে থাকেন একজন মাননীয় স্পিকার। ডেপুটি স্পিকার তাকে এ কাজে সহায়তা করেন। এছাড়া স্পিকারের অনুপস্থিতি তিনি সংসদ অধিবেশনের আহ্বান করতে পারেন এবং সভাপতিত্ব করতে পারেন। দুজনেই সংসদ সদস্যদের মধ্যে থেকে ভোটে নির্বাচিত হন। আমাদের যে দুজন স্পিকার থাকেন, একজন ডেপুটি স্পিকার এবং একজন সরাসরি স্পিকার। ডেপুটি স্পিকারের কাজ হলো কোনো কারণে যদি আমাদের স্পিকার অনুপস্থিত থাকে বা অসুস্থ থাকেন, সেক্ষেত্রে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। তবে ডেপুটি স্পিকার কার এবং সরাসরি স্পিকার অবশ্যই ওই সংসদ সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হয়। এখন আসো শাসন বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করি। শাসন বিভাগ কি? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসন কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়।
এই অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলেই শাসন বিভাগের অংশ। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তারাই নিয়েই শাসন বিভাগ গঠিত হয়। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত হয়। তাহলে এই শাসন বিভাগটা প্রণীত হয় আইন বিভাগ দ্বারা, বাস্তবায়ন করে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে এবং বিদেশিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। কে? শাসন বিভাগ। তারপরে আসো আমরা বিচার বিভাগ নিয়ে আলোচনা করি। বিচার বিভাগটা হলো সরকারের যে অঙ্গ বা বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগটা কি? সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয় বিচারকদের নিয়ে গঠিত হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হল সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। তাহলে একজন বিচারপতি নিয়োগ দেন কে? শিক্ষার্থীবৃন্দ, একজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি, যিনি বিচারপতি নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের রয়েছে দুইটি বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং দেশের প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করা থাকে। দুষ্টের দমন, অপরাধীদের শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলে আমাদের এই বিচার বিভাগ। বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা সম্পর্কে মীমাংসা করে দেন এই শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সুতরাং আমরা যে বাংলাদেশের বাংলাদেশ সরকারের যে বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা করেছিলাম, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, আইন বিভাগটা হলো সংসদীয় আসন, বিচার বিভাগটা হলো আমাদের শাসন বিভাগটা হলো আমাদের সম্মানিত প্রশাসক বিন্দু এবং সরকারি একজন কর্মচারী সরকার প্রধান থেকে চৌকিদার পর্যন্ত আমাদের শাসন বিভাগ, এবং বিচার বিভাগটা হলো সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট এবং বিভিন্ন যে ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা পরিচালনা করে থাকেন জেলা প্রশাসকের মহোদয় এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, এখানে আমরা বিচার বিভাগকে বিচার বিভাগের আওতায় আনতে পারি। সর্বোপরি শিক্ষার্থীবৃন্দ, যে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমরা বাড়িতে এই পড়াটুকু ভালো করে পড়বা, যেন এর যেহেতু করোনা মধ্যে স্কুল বন্ধ সেক্ষেত্রে বাড়িতে অবশ্যই পড়াশোনা করবা এবং সরকারের সকল নির্দেশনা মেনে চলবা। এই বলে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।